আচ্ছা, এখানে যে ম্যাপটা দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে যে 2টা 15 কুলম্বের চার্জ আছে, একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, আর একটা গোলক হচ্ছে যার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। 2টা গোলক আছে যাদের দুইজনের চার্জ হচ্ছে 15 কুলম্ব। প্রশ্নটা হচ্ছে এদের 2টাকে যদি আমি একটা একটার সাথে স্পর্শ করাই, তাহলে প্রশ্ন হচ্ছে কোনো চার্জের আদান প্রদান হবে কিনা, আর যদি না হয় তাহলে তো হইলো না, আর যদি আদান প্রদান হয় তাহলে হচ্ছে কতটুকু চার্জের আদান প্রদান হবে। এখন চার্জের আদান প্রদান হবে কি হবে না এটা কিসের উপর নির্ভর করে? এটা আসলে নির্ভর করে হচ্ছে বিভব পার্থক্যের উপরে। অর্থাৎ কোন একটা 2টা বিন্দু, মনে করি যদি এ আর বি, এদের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, এখানে যদি কোনো কিছু ভ্যালু থাকে, বিভব পার্থক্য থাকলে হচ্ছে এদের মধ্যে চার্জের আদান প্রদান হতে পারে, যেটা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ, যেটাই আমরা ধরি না কেন। তো মোট কথা হলো, বিভব পার্থক্য থাকলে চার্জের আদান প্রদান হবে। এখন গোলকের যে বিভব, গোলকের বিভব কিভাবে বের করতে হয়? তো যেহেতু এখানে আমরা পৃষ্ঠের মধ্যে চার্জের আদান প্রদান করার চেষ্টা করতেছি, তাহলে গোলকের বিভব, আমরা পৃষ্ঠের বিভবই ধরি। তো গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে কি? কুলম্ব ধ্রুবক ইন্টু গোলকের চার্জ ডিভাইডেড বাই হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তো এখানে দেখা যাচ্ছে যে 2টারই কিউ সমান, কিন্তু আর সমান না, তার মানে হচ্ছে 2টার বিভব সমান হবে না। তার মানে এখানে এটাকে আমরা এ গোলক আর এটাকে যদি বি গোলক ধরি, তাহলে এ গোলকের বিভব আর বি গোলকের বিভব সমান না, তার মানে এখানে পার্থক্য আছে, তার মানে চার্জ আদান প্রদান হবে। এখন কোশ্চেন হলো যে কতটুকু চার্জ আদান প্রদান হবে। তো চার্জ ততক্ষণে আদান প্রদান হবে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয়। তার মানে আমরা ধরে নিতে পারি এখান থেকে কিছু চার্জ এখানে গেছে, অথবা এখান থেকে কিছু চার্জ এখানে আসছে। তো যেহেতু পুরোটা পজিটিভ চার্জে চার্জিত, আমরা এখানে পজিটিভ চার্জের ফ্লো চিন্তা করব। তো পজিটিভ চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, সেটা হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু বিভব বি যদি হয়, তো এখানে ভি এ যদি ভি বি চেয়ে বড় হয়, অর্থাৎ এ বিন্দুর বিভব যদি বেশি হয়, তাহলে পজিটিভ চার্জ এ থেকে বি এর দিকে ফ্লো করবে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, এটা আমরা সবাই জানি। তো এখানে যদি খেয়াল করা যায়, সি কনস্ট্যান্ট, কিউ 2টার মধ্যে সমান, তার মানে কিউ কনস্ট্যান্ট, তাহলে বিভবটা নির্ভর করতেছে ব্যাসার্ধের উপরে, ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ যার বেশি তার বিভব হচ্ছে কম। এখানে ব্যাসার্ধ 2 মিটার, এটার বেশি, তার মানে এটার বিভব হচ্ছে কম, আর এটার ব্যাসার্ধ কম, তার মানে এটার বিভব হচ্ছে বেশি, কারণ এখানে চার্জ 2টা সমান আছে, সিও কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি এ গ্রেটার দেন ভিবি, মানে মান বের করে দেখতে পারো, এমনি তুলনা করে বলে দেওয়া যাচ্ছে, তার মান বের করতে পারো, এটার মান কত আছে, এটার মান কত আছে, দেখলেই বুঝবো কোনটা বড়। তো এ গোলকের বিভবটা বেশি, তার মানে এখান থেকে কিছু পরিমাণ চার্জ এখানে যাবে, আমি জানি না কতটুকু যাবে, প্রশ্নে সেটাই বের করতে বলছে। তো মনে করে নিলাম যে এ গোলক থেকে কিছু পরিমাণ চার্জ যে বি গোলকে চলে গেল, তাহলে এ গোলকে তখন চার্জ থাকবে হচ্ছে 15 - কিউ। আমি জানি না কতটুকু চার্জ গেছে, তো ধরলাম কি পরিমাণ চার্জ এখানে চলে গেছে, তাহলে এটার চার্জ হবে 15 + কিউ। তো কি পরিমাণ এখান থেকে গেছে, তাই কিউ মাইনাস হয়ে গেল, কমে গেল, আর কিউ এখানে আসলো, তাই কিউ যোগ হলো। এটা ব্যাসার্ধ 1 মিটার, এটা ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তো এরকম কিউ আদান প্রদান হওয়ার পরে যখন এদের বিভব সমান হয়ে যাবে, তখন আর আদান প্রদান হবে না, তার মানে কিউ পরিমাণ চার্জ যাওয়ার পরে আমরা ধরে নিলাম এদের বিভব সমান হয়ে গেছে, আর চার্জের আদান প্রদান হবে না। তাহলে এই অবস্থায় 2টার বিভব অবশ্যই সমান হইতে হবে, না হলে চার্জ আরো আদান প্রদান হবে। তো হইতে হইতে এক সময় তো বিভব সমান হবেই, তারপরে আর আদান প্রদান হবে না। তো ধরলাম সেটা হচ্ছে কিউ, কিউ পরিমাণ আদান প্রদান হওয়ার পরে এদের বিভব সমান হয়ে গেল। এখন তাদের বিভব যদি আমরা বের করি, সি চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বি এর বিভব হচ্ছে সি ইন্টু চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, সিসি কাটা, এইখান থেকে আমরা সলভ করব, আর গুণন করে বের করতে পারবো 30 - 2 কিউ = 15 + কিউ, 3 কিউ = 15, মানে কিউ = হচ্ছে 5।